লাইভ ক্লাসে আমি দেখে নি একটু আগের সেশনের উত্তর দিয়ে কারা কারা লাইভ ক্লাসে এসছো দেখতে পাচ্ছ বলবে হ্যাঁ লাইভ হয়ে গেছি চলো আজকে আমাদের এটা থার্টি সিক্স হ্যালো হাই এটা কমেন্ট করবে একটু আমাকে গুড ইভিনিং গুড ইভিনিং রোহিত তো রোহিত তোকে সেই কোন সকালে মেহেজ করে চলে গেছে জানো তো ছেলে আছে ক্লাসে গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট অনুশ্রী রবীন্দন শিল্পী যারা যারা যাই সত্যি থ্যাংক ইউ সবাইকে যারা জায়গা সবাইকে থ্যাংক ইউ লাস্টে শুভজিৎ কপি করে রেখে দাও লাস্টে দেখবো লাস্টটা একদম গিয়ে ছত্রিশতম পর্ব টপ ফাইভ সেশানে কি এই টপ ফাইভ সেশন আগের আগের মাসে আমরা চব্বিশটা ক্লাস নিয়েছি এই মাসে আমরা কুড়িটা ক্লাস নেব ফর্টি এইট পর্যন্ত চলবে বাছাই করা প্রশ্ন আমার যে আমার কাছে দশ হাজার কোয়েশনের সম্ভার আছে সেখান থেকে পাঁচটা করে কোয়েশন নিয়ে আমি বাছাই করা পর্ব এখানে রেখেছি পাঁচটা করে কোয়েশ্চেন হয় একটা করে হোমওয়ার্ক দেওয়া থাকে তোমরা এর এর প্রিভিয়াস যে আমি আমি যে পঁয়ত্রিশটা ক্লাস করে ফেলেছি তা তুমি এখানে একটা প্লেলিস্ট দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে টপ কোয়েশ্চেন অন ম্যাথ তুমি এই প্লেলিস্টে গেলে আমার প্রিভেস্টার্সগুলো পেয়ে যাবে যেটা আমরা আমাদের হেল্প হবে হ্যাঁ দুটো দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ কৃষ্ণা এসেছে তো সবাই আমি সবার নাম তো পড়লাম না পল্লবী দাস এ নতুন নাকি সৌভিক সুনীল চলো

ইনকাম যদি টেন পার্সেন্ট বেড়ে যায় তবে ও সেভিংস কত বাড়বে এই হচ্ছে ইনকাম মন দিয়ে শুনবে এই হচ্ছে খরচ বা এক্সপেন্ডিচার আর এই হচ্ছে সেভিংস সহজে ভাবো যে একশো টাকা রোজগার করে ও কুড়ি পার্সেন্ট সেভ করে মানে কুড়ি টাকা সেভ করে তাহলে খরচ করে আশি টাকা আরও আপত্তি থাকলে হাত তুলবে পার্থ কমেন্ট আমি সত্যি দেখতে পাইনি পার্থ বুঝলে কি বলি বলো তোমাকে আমি দেখো এবার বলছে ইনকাম আচ্ছা বার কালকে আমি একটা সময় ক্লাস নেবো তো সেই ক্লাসে থেকো আমি একটা গুগল ফর্মে লিঙ্ক দেবো ওটা ফিল আপ করে দিও কল করে নেব দেখো ইনকাম বলছে টেন পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো দশ সেভিংস তো সেই টোয়েন্টি পার্সেন্টই আছে ভাই তাহলে একশো দশের টোয়েন্টি পার্সেন্ট কত হয় জানো একশো দশের টোয়েন্টি পার্সেন্ট দরকার বলে তুমি সাইডে দেখে নাও করে বলবো স্যার এগারো দুগুণি বাইশ টাকা মানে এখনো সেভিংস বাইশ করে আমার খরচের প্রয়োজন নেই বলছে সেভিংসটা কত বাড়লো তাহলে কুড়িতে সেভিংস বেড়েছে দু টাকা কুড়িতে সেভিংস বেড়েছে দু টাকা তাহলে একে কত এবং একশো এ কত এই তো গল্প কাটাকাটি করো বলবো আমাদের সেভিংস বেড়েছে টেন পার্সেন্ট সহজ কোয়েশ্চেন মানুষ কিন্তু ভুল করে বসে পরবর্তী প্রশ্ন কালকে কালকে মনে করে দেবে বলে দিলাম তো এ সেলার সেলস টু গুডস দুটোকে একই দামে বিক্রি করছে বলছে ও প্রথমটায় টেন পার্সেন্ট লাভ করেছে এবং পরেরটায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করেছে তবে টোটাল দুটো জিনিসের ওপর ও টোটাল রেজাল্টে ওর কত লাভ বা কত লস হয়েছে কোয়েশন ক্লিয়ার লাইফ ক্লাস যারা আছে লাইক করে দেবে এক বলছে কোনো এক ব্যক্তি দুটো আর্টিকেল বিক্রি করছে একই দামে দুটোর বিক্রয় মূল্য সেম একটাই টেন পার্সেন্ট লাভ একটাই টেন পার্সেন্ট ক্ষতি দেখো আমরা আগে সিপি আর পরে এসপি এভাবে লিখবো বুঝলে তাহলে প্রথম আর্টিকেলটার ক্ষেত্রে আর তার মানে টেন ইস টু ইলেভেন আর দ্বিতীয় আর্টিকেলটার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হওয়ায় বলবো সিপি একশো আর এসপি আশি তাহলে টেন ইস টু এইট এত অব্দি সবার ক্লিয়ার না না হয়নি যারা বারো পার্সেন্ট বলছো তাদের কারোর হয়নি বারো পার্সেন্ট উত্তর হবে না ভাই একটু মন দিয়ে শোনো না আমি দেখানোর চেষ্টা করছি দেখো না ভালো লাগবে প্রথমটা দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশো টাকায় কিনেছে এবং একশো দশ টাকায় বিক্রি করেছে মানে টেন ইস টু ইলেভেন পরেরটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করেছে মানে একশো টাকায় কিনেছে এবং আশি টাকায় বিক্রি করেছে টেন ইস টু এইট আমাকে বলছে দুটোরই বিক্রয় মূল্য সেম দুটোরই বিক্রয় মূল্য সেম তাহলে এখানে বিক্রয় মূল্য আছে এগারো আর এটার বিক্রয় মূল্য আছে আট তাহলে এগারো কে আর আটকে সমান করতে গেলে এইটি এইট বানাতে হয় তাই না বলো আমাকে এগারো আর আট সমান সমান করা মানে এইট বানানো প্রথমটাকে তুমি আট দিয়ে গুণ করো তাহলে আট দশে আশি আট এগারো অষ্টাশি আর পরেরটাকে তুমি এগারো দিয়ে গুণ করো এগারো দশে একশো দশ আট এগারো অষ্টা তুমি খেয়াল করে দেখো দুটোরই বিক্রয় মূল্য কিন্তু সমান সমান হয়ে গেল তাহলে টোটাল এটা হচ্ছে সিপি এটা হচ্ছে এসপি তাহলে মোট ক্রয় মূল্য কত যোগ করো একশো নব্বই টাকা আর মোট বিক্রয় মূল্য যোগ করো একশো ছিয়াত্তর টাকা এবার তুমি বলো ক্ষতি হলো না লাভ হলো বলো আমাকে বলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলবো স্যার একশো নব্বই টাকার এগেনস্টে ওই ব্যক্তি বিক্রির সময় ক্ষতি করে বসে আছে ১৪ টাকা তাহলে একে কত ক্ষতি হবে একশো এ কত ক্ষতি হবে তাই তো মজার কোয়েশ্চেন হ্যাঁ তাহলে বলবো একশো চল্লিশ বাই উনিশ উনিশ দিয়ে ওয়ান ফরটি কে ভাগ করলে আমরা বলবো সাত পূর্ণ সাত বাই পার্সেন্ট ক্ষতি ভীষণ মজার কোয়েশ্চেন এই ক্লাসটা পরে একবার ঠান্ডা মাথায় রেকর্ড দেখবে খুব সুন্দর ক্লাস হ্যাঁ ভালো কোয়েশ্চেন চলো পরবর্তী কোয়েশ্চেন মুভ করব নেক্সট আচ্ছা এটা এখন হবে না পরে হবে চলো এলসিএম অফ অফ টু নাম্বার চারশো পঁচানব্বই এইসি এর পাঁচ আমি আগের সেশনেই দেখালাম যে প্রথম আমার কাজ হলো এলসিএম কে এই ভাগ করে দেওয়া তাহলে চারশো পঁচানব্বইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে একটা ব্রেক হবে এক ইন্টু নিরানব্বই একটা ব্রেক হবে নয় ইন্টু এগারো দুটো পেয়ার পেলাম তো এই পেয়ারের জন্য নাম্বারগুলো গুলো কি হবে গসাগু দিয়ে গুণ করতে হয় তাহলে এই পেয়ারের জন্য নাম্বারগুলো হবে গসাগু মানে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ এক কে পাঁচ পাঁচ নিরানব্বই চারশো পঁচানব্বই আর এই পেয়ারের জন্য নাম্বারগুলো হবে জন্যই অথবা পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন আমাকে বলছে সংখ্যা দুটি যোগফল একশো দেখো এখানে যোগফলটা একশো নয় তাহলে আমি কনফার্ম পেয়ে গেলাম যে সংখ্যা দুটি হলো একটা পঁয়তাল্লিশ একটা পঞ্চান্ন যোগফল একশো আমাকে বলছে দুটোর ডিফারেন্স কত বলবো স্যার দুটোর ডিফারেন্স দশ দেখো আমি আগেটা প্রফিট লস করে তো ওই জন্য দশ টাকা লিখতে গেছিলাম মজার কোয়েশ্চেন না সমীরন হবে না পরবর্তী প্রশ্ন বলছে এ আর বি আর দা এইচসিএফ অ্যান্ড এলসিএম রেসপেক্টিভলি টু অ্যালজেব্রিক এক্সপ্রেশন এক্স এন্ড ওয়াই মানে কি মানে একটা সংখ্যা আমাকে বলে দিল একটি সংখ্যা হল এক্স এবং কোয়েশ্চেনে বলে দিল আমাকে অপর সংখ্যাটাই হল ওয়াই আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু আর গসাগুর গুণফলের সমান তাহলে এটা একটা ইকুয়েশান পেলাম আমাকে আর একটা ইকুয়েশান বলে দিয়েছে যে এ প্লাস বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দুটো ইকুয়েশান আমরা পেয়ে গেলাম আমাকে বার করতে কি হবে বলছে তুমি ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ এটার মান তুমি বার করো তো সহজে করব এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান পুট করো এবার এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস বি মানে এক্স ওয়াই আবার এখানে এক্স প্লাস ওয়াই তাহলে আলটিমেটলি কি পেলাম বলবো স্যার আলটিমেটলি পেলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং না ভাই এই সেশনগুলো কিন্তু সব দশ থেকে পনেরো মিনিটের আমি কালকেও নেব কালকে আমার ক্লাস ক্লাস আছে এগারোটা পর্যন্ত কালকে এই সেশন আমি একটা নেবো এগারোটা পনেরো থেকে আর একটা নেব সাড়ে এগারোটা থেকে কালকেও দুটো সেশন কিন্তু আমি রাখবো আচ্ছা আগের সেশনে একটা হোমওয়ার্ক ছিল কারা কারা করে রেখেছে উত্তর কারা কারা দিয়েছিলে বলো তুই তোমাকে আগের সেশনের হোমওয়ার্কটার উত্তর কারা কারা দিয়েছিলে সৌভিক পার্থ মাহান্তি রিনা মাইতি রিনা আছো আদিত্য দে ইনজামামুল হক সৌভিক ব্যানার্জি সন্তোষ সর্দার সুশোভন আদিত্য সেন বিনীতা মন্ডল রাহুল দেবনাথ কেশব রায় অসীম দাস ম্যাথ স্কুল সুশোভন সালিম মন্ডল সোনাই ডট রায় স্বর্ণালী মন্ডল রানা মন্ডল এবং মোনালিসা দে যারা যারা উত্তর দিয়েছিল তাদের সকলের নাম কিন্তু করে দিয়েছে দেখি বলছে একটি লোকের গতিবেগ চার কিলোমিটার পার আওয়ার স্থির জলে কারেন্টের বেগ দুই তাহলে ওই লোকটি যখন আফস্ট্রিমে যায় আপস্ট্রিম মানে প্রতিকূল আফস্ট্রিমে ওনার বেগ কত হবে আমরা জানি আপস্ট্রিমে এর বেগ হয় নৌকা মাইনাস স্রোত তাহলে চার মাইনাস দুই তার মানে গতিবেগ হবে দু কিলোমিটার ওনাকে যেতে যেতে হবে হবে ডিস্টেন্স কিলোমিটার পারবে না করতে রিকোয়ার টাইম কত আমরা বলবো পাঁচ ঘন্টা আচ্ছা একটা কোয়েশ্চেন কেউ একজন আমাকে দিয়েছিল হয় নাকি কে দিয়েছিল তো সুনীল নাকি কি যেন শুভজিৎ না শুভজিৎ কি কোয়েশ্চেন দিয়েছিল বলো তো কি একটু আমাকে ঝাপ করে সুরাজ লায়েক সবার আগে তুমি বলেছো তোমারটা বলিনি আমি হোমওয়ার্কে যাদের যাদের নাম সুরাজ দেখালো আমি সবার নাম পড়ে দিয়েছি গো সুরজ যার যার আমার এখানে দেখালো আমাকে আমি তার পড়েছি আমি জানি না সবার তোমারটা কেন দেখাইনি গো মনালী এই সময় কি আমি ক্লাস নিলে সেটা ভালো হবে সেটা বলো আমাকে কি অঙ্ক দিচ্ছ দেখি বলছে রবি আঠেরো পার্সেন্ট সরল সুদে দু বছরের জন্য আর কবি কুড়ি পার্সেন্ট সরল সুদে কিছু বছরের জন্য নিল বলছে সময়ের শেষে উভয়ের সুদাশল সমান সহজে কিভাবে করবে জানো শোনো শুনে নাও আমি এক লাইনে করব এরটা দেবে ওর ঘাড়ে রবিরটা দেবে কবির ঘাড়ে আর কবিরটা দেবে রবির ঘাড়ে জানো রবিরটা দেবে কবির ঘাড়ে আর কবিরটা দেবে রবির ঘাড়ে সুদাসল মানে রবি একশো টাকা নিলে আটশো দুগুনি ছত্রিশ তাহলে একশো ছত্রিশ কবির ঘাড়ে দাও আর কবি বলছে কুড়ি পার্সেন্ট তিন বছর তিন কুড়ি ষাট একশো ষাট দিয়ে দাও কাটাকাটি করো চার দিয়ে চার দিয়ে চল্লিশ চার দিয়ে তিন চারে বারো চার চারে ষোলো দুই দিয়ে কাটবে কুড়ি টু সতেরো এই উত্তর কত ছিল শুভজিৎ আমার উত্তর এটা এসেছে গো না অনুপ হবে না অনুপ তোমারটা তখনই মিলতো যদি ওটা সুদ সমান বলতো এক আর দুই তাও তুমি ভুল করেছো উল্টাবে ওটা উল্টে যাবে এরটা যাবে ওর ঘাড়ে ওরটা আসবে এর ঘাড়ে কুড়ি সতেরো এটাই কারেক্ট উত্তর যদিও বলে স্যার এই উত্তরটা নেই তাহলে বলবো ভুল জায়গা থেকে অঙ্কটা কালেকশন করেছে আচ্ছা মোনালিসা আমি তো বলে রাখলাম আমি আগামীকালও এই সময় ক্লাস নেব এগারোটা পনেরো থেকে ক্লাস থাকবে আগামীকালও থাকবে আমি এখন জানিয়ে রাখলাম আচ্ছা এই অঙ্কটা এখানে করব না এটা তোমায় থাকবে হোমওয়ার্ক এর উত্তর তোমরা দেবে কমেন্ট সেকশনে এই ভিডিওর কমেন্ট সেকশনে ক্লিয়ার আপ তো জিনিয়াস বাবা হ্যাঁ দেখো তাও জিনিয়াস দেখো লিখেছো আচ্ছা নতুন কেউ হলে ইউটিউবে গিয়ে সার্চ করে অভিষেক স্যার ম্যাট বলে অভিষেক স্যার প্রফিট অ্যান্ড লস এটা সার্চ করে তুমি অভিষেকের পাশে প্রফিট লস লাগাও যে নতুন আছো প্রচুর ক্লাস ইউটিউবে আমার পেয়ে যাবে যা তুমি অ্যাক্সেস করতে পারবে যারা এখানে ক্লাস করতে থাকে বলবো আন একাডেমি লার্নিং অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করো ফোনে আমি কিন্তু অ্যাপে পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি আমার আগামীকাল সকালবেলায় এগারোটা পনেরোয় কিন্তু ফ্রি ক্লাস আছে অ্যাপে নতুন এই অ্যাপটা ইনস্টল করো আমাকে সার্চ করো আমাকে ফলো করো আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার যে ফ্রি ক্লাসেস এখানে আটশো শো আছে তুমি অ্যাক্সেস করতে পারো অ্যাক্সেস করতে গেলে কোনো রেফারেল কোড চাইলেই এই কোডটা ব্যবহার করতে পারো আর এই কোড ব্যবহার করে যারা যারা এটা একটা ফ্রিডম ফেস্টিভ্যাল অফার দেওয়া হয়েছে বারোই আগস্টের মধ্যে পেড সেকশানে আসবে তারা কিন্তু ফর্টি পারসেন্ট ছাড় পাবে এই কোড ব্যবহার করলে এর লিঙ্ক লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে এবং হ্যাঁ পার্থ কালকে হবে এবং তোমরা স্টোর থেকেও কিন্তু ব্যাচ কিনতে পারো দেড় থেকে দু টাকা আড়াই টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে স্টোর থেকে সিএচএসএল এর ব্যাচ ফুড এর ব্যাচ কনস্টেবলের ব্যাচ ব্যাংকের ব্যাচ ভালো থেকো সবাই সুস্থ থেকো প্রতি রোববার আমার একটার সময় বেলায় ম্যারাথন ক্লাস হয় দেড় থেকে দু ঘন্টা আমার আগামীকাল দুপুর বেলায় দেড়টা একটার সময় কিন্তু এই লক্ষ্য সিরিজের ক্লাস আছে আর আগামীকাল এই টপ ফাইভ সেশন আমি নেবো কথা দিলাম একটা এগারোটা পনেরোর সময় নেব আর একটা এগারোটা পঁয়ত্রিশে নেবো রাত তো ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ লাভ ইউ অল একটা করে কমেন্ট একটা করে লাইক আমার কিন্তু প্রাপ্য হওয়া উচিত তোমাদের থেকে থ্যাংক ইউ এই ছবিটা আমার ইউনিভার্সাল পিকচার তোমরা সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমাকে পেয়ে যাবে টাটা আমায় খুঁজে নিও এফ বিতে যদি খুঁজে পাও তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো মেসেজারে মেসেজ ড্রপ করে দিও লাভ ইউ অল টাটা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে এত অব্দি আবার দেখা হবে আগামীকাল টাটা